আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আজকের ভিরুত আলোচনা করব জীবনে ছুটে যাওয়া রমজানের রোজার কাজা ও কাফফারা এখন কিভাবে রাখবেন দর্শক ছয় মাস হয়ে গেল রোজা চলে গেল আবার ছয় মাস পরেই রোজা আসতেছে তো আমাদের আগে আগেই প্রস্তুতি নেওয়া অন্তত পক্ষে পিছনের রোজাগুলোর কাফারা আদায় করা যেমন কিভাবে রোজা ভঙ্গ করলে রমজানের পরে শুধু কাজা রোজা রাখতে হয় অর্থাৎ একটি রোজার বদলে একটি রোজা সে নিয়ম বলব দুই নম্বরে এখন সেই রোজার কাজা আদায়ের নিয়ম কি অর্থাৎ আপনি যে কাজাটা আদায় করবেন সেটা কিভাবে করবেন কোনো ব্যক্তির রোজা কাজা আছে কিন্তু সে এমন অসুস্থ কোনো দিন ভালো হবে না তাহলে কাজা রোজার ফি দিয়ে কীভাবে আদায় করবেন যেমন আপনার দাদা নানা আব্বু তারা এমন অসুস্থ যে রমজানের পর থেকে এমন অসুস্থ হয়েছে মৃত্যুর আগেও তার অসুস্থ ভালো হবে না এখন সে রমজানের রোজাগুলোর ফি দিয়ে কীভাবে দিবেন এটা অবশ্যই জানতে হবে এমনিভাবে এখানে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং আমি আপনাদেরকে সর্বশেষ যেটি বলবো যে স্ত্রীর কাজা রোজা স্বামী রাখতে পারবে কিনা অথবা স্বামীর কাজা রোজা স্ত্রী রাখতে পারবে কিনা দর্শক এই নিয়ে মোট আটটি বিষয়ে জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি দর্শক আমরা প্রথমেই জানব কিভাবে রোজা ভঙ্গ করলে রমজানের পরে শুধু কাজা রাখতে হয় কাজা মানে একটি রোজার বদলে একটি রোজা রাখতে হয় প্রিয় দর্শক আমি এখন কিছু কারণ বলবো এই কারণগুলোর মাধ্যমে যদি আপনার রমজানের রোজা ভেঙে থাকে তাহলে এখন শুধু ওই একটি রোজার মাধ্যমে একটি রোজা এখন কাজা আদায় করবেন তো আসুন আমরা জেনে নিই এক কানে বা নাকে ওষুধ দিলে ইচ্ছাকৃতভাবে বড় বমি করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে এমন যদি আপনার রমজান মাসে হয়ে থাকে তাহলে সে রোজার বিনিময়ে এখন একটি রোজা রাখতে হবে কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি পৌঁছে গেলে স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রভৃতি করার কারণে বীর্যপাত হয়ে গেলে এর কারণে রোজা কাফফারা দিতে হবে না শুধু একটি বদলে একটি রোজা রাখলেই হবে এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি এরকম বিদি সিগারেট সিগারেট বা হুক্কা সেবন করলে আগরবাতি প্রভৃতি ধোয়া ইচ্ছাকৃতভাবে নাকে নিলে ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে রাত আছে মনে করে সবে সাধেকার পর সেহারি খেলে ইফতারি সময় হয়নি দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে এই মনে করে ইফতারি করলে দুপুরের পরে রোজার নিয়ত করলে দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কন্ট্রোলারের নিচে চলে যায় কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কণ্ঠনালীতে পৌঁছে গেলে দাঁতে কোনো খাদ্য টুকরো আটকে ছিল সবে সাদেকার পর তা যদি পেটে চলে যায় তাহলে তার রোজাটি ভেঙে যাবে এবং সে রোজার বিনিময়ে একটি রোজা তাকে এখন রেখে নিতে হবে এরপরে হস্তমিতন করলে যদি বীর্যপাত হয় পেশাবের রাস্তায় বা স্ত্রীর জনিতে কোনো ঔষধ প্রবেশ করালে পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল জনিতে বা পায়খানা রাস্তায় প্রবেশ করলে শুকনো আঙ্গুল প্রবেশ করিয়ে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে আর যদি শুকনো আঙ্গুল একেবারে প্রবেশ করিয়ে একেবারে পুরোটা বের করে নেয় আবার প্রবেশ না করায় তাহলে রোজার অসুবিধা হয় না মুখে পান রেখে ঘুমিয়ে গেলে অর্থাৎ সেহে পান খেয়ে ঘুমিয়ে পড়ছে এবং এই অবস্থা সবে যদি পার হয়ে যায় তাহলে তার রোজাটি ভেঙে যাবে এখন তার একটি রোজা রেখে নিতে হবে এরপর কেউ রোজা নিয়তই যদি না করে তাহলে শুধু কাজা ওয়াজিব হয় স্ত্রীর বেহুশ থাকা অবস্থা কিংবা বেখবর ঘুমন্ত অবস্থা তার সাথে সহবাস করা হলে রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ করলে শুধু কাজাই ওয়াজিব হয় এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায় তাহলে এক কথায় আপনি যদি বাংলা বাংলাদেশ থেকে বাইরে রাষ্ট্রে যান তাহলে আপনার একটি রোজা ভঙ্গ হবে সেক্ষেত্রে আপনি একটি রোজা রেখে নেবেন প্রিয় দর্শক এখন কথা হলো কাজা যা আপনি রাখবেন সেই কাজা রোজা রাখার নিয়মটা কি কাজা রোজার মাসাইল রমজানের রোজা কাজা হয়ে গেলে রমজানের পর যথাশীঘ্র কাজা করে নিতে হবে বিনা কারণে কাজা রোজা রাখতে দেরি করা গুনা তাহলে আমাদের যাদের এখনও কাজা রোজা আছে আমরা কিন্তু গুনাহের মধ্যে লিপ্ত আছি সুতরাং আজকে অথবা আপনাদের সমস্যা পার হলেই আপনারা রোজা রাখবেন কাজা রোজার জন্য সবে সাদেকের পূর্বেই নিয়োগ করতে হবে অর্থাৎ ফজরের আসানের আগে নিয়ত করতে হবে অন্যতায় কাজা রোজা সেই হবে না তবে সাদেকের পর নিয়ত করলে সে রোজা নফল হয়ে যায় ঘটনাক্রমে একাধিক রমজানের রোজা কাজা একত্র হয়ে গেলে নির্দিষ্ট করে নিয়ত করতে হবে যে আজ অমুক বছরের রমজানের রোজা কাজা কাজা আদায় করছি দুই সালের যদি কাজা রোজা থাকে তাহলে বলবেন দুই হাজার বাইশ সালের তেইশতম রোজাটি আমি কাজা আদায় করছি দুই হাজার তেইশ সালের চোদ্দতম রোজাটি কাজা আদায় করছি এভাবে যদি একাধিক রোজা কাজা হয়ে যায় তাহলে সেভাবে বলতে হবে যে কয়টি রোজা কাজা রয়েছে তা একাদারে রাখা মোস্তাব মানে লাগাতার রাখা মোস্তাব তবে ভেঙে ভেঙে রাখাও যায় আছে কাজা শেষ করার পূর্বে নতুন রমজান এসে গেলে তখন ওই রমজানের রোজা রাখতে হবে কাজা পরে আদায় করে নিতে হবে তো আমাদের যাতে এমনটা না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা রমজান আসার আগেই আমরা পিছনের কাজা কাপড় সব কিছু আদায় করে নিব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক এই সকলে কমেন্টে লিখুন আমিন প্রিয় দর্শক এখন জানবো অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারে নাই কোনো দিন সে রাখতেও পারবে না এখন তার করণীয় কি রোজার ফেদিয়ার মাসাইল ফেদিয়া অত ক্ষতিপূরণ রোজা রাখতে না পারলে বা কাজা আদায় করতে না পারলে যে ক্ষতিপূরণ দিতে হয় তাকে ফেদিয়া বলে আমি গত রমজানে অসুস্থ হয়েছি চারটা রোজা ভেঙেছি এখনও এমন অসুস্থ বা আমার ওষুধ খেতে হয় এমন মৃত্যু পর্যন্ত খেতে হবে বাঁচতে হলে সুস্থ থাকতে হলে নতুবা আমি মরে যাব বা বড় রোগের সম্মুখীন হব তাহলে আমার জন্য করণীয় সে রোজার ক্ষতিপূরণ যেটা দিব সেটাকে ফিদিয়া বলে প্রতিটা রোজার পরিবর্তে সৎকায় ফিতের পরিমাণ পণ্য বা তার মূল্য দান করে হলো এক রোজার ফিদিয়া তাহলে সৎকায় ফিতর যতটুকু এতটুকু হলো একজন ব্যক্তির ফিদিয়া এরপর আসুন যা জিম্মায় কাজা রোজা রয়ে রয়ে গেছে জীবদ্দশায় আদায় হয়নি মৃত্যুর পর তার ওয়ারিসগুন তার রোজার ফিদিয়া আদায় করবে মৃত্যু হয়ে গেলে কিন্তু আমরা কি করি মৃত্যু হয়ে গেলে আমরা তার মিলাদ মাহফিল নিয়ে ব্যস্ত থাকি কিন্তু এটা ঠিক নয় মিলাদ মাহফিল করা সেটা না ওয়াজিবও না শূন্যত না এটা মোস্তাহ করলে সব না করলে নেই কিন্তু জীবদ্দশায় আদায় না হলে মৃত্যুর পরপর তার আগে নামাজের ফেদিয়া কাজারোজার ফেদিয়া এগুলো তাকে আদায় করতে হবে এরপর সে অন্য আনুষাঙ্গিক মৃত ব্যক্তি ও সিয়ত করে গিয়ে থাকলে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে নিয়ম অনুযায়ী এই ফেদিয়া আদায় করা হবে আর ওসিয়ত না করে থাকলেও যদি ওয়ারিসগুলো নিজেদের মাল থেকে ফেদিয়া আদায় করে দেয় তবু আশা করা যায় আল্লাহ তালা তা কবুল করবেন এবং মৃত ব্যক্তিকে মাফ করবেন নতুবা কিন্তু মাফ হবে না অতি বৃদ্ধ বৃদ্ধা রোজা রাখতে না পারলে অথবা কোনো ধ্বংসকারী বা দীর্ঘমেয়াদী রোগ হলে সুস্থ হওয়ার কোনো আশা না থাকলে আর রোজা রাখার ক্ষতি হওয়ার ভয় থাকলে এমন লোকের জন্য প্রত্যেক রোজার পরিবর্তে ফেদিয়া আদায় করার অনুমতি আছে আর ফেদিয়াটা কতটুকু সৎকায় ফিত সৎকায় ফিতের কতটুকু ধরেন না একশো টাকা দুইশো টাকা বড় এটা হলো গরিবদের জন্য আর যারা বড় লোক তাদের জন্য দেড় হাজার টাকা দুই হাজার টাকা একজন গরিব লোক এমন অসুস্থ কোনো দিন ভালো হবে না তাহলে তার রোজার জন্য সে একটা রোজার জন্য দুইশো তিনশো টাকা খাওয়াবে আর যদি বড় হয় তাহলে তার একটা রোজার জন্য এক হাজার টাকা খরচ হবে তবে এরূপ বৃদ্ধ বৃদ্ধা বা এরূপ রোগী পুনরায় কখনো রোজা রাখার শক্তি যদি চলে আসে তাহলে কিন্তু তার ওই কাজা আদায় করতে হবে টাকা দিয়ে পালন করলে আর হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরে না বুঝতে থাকলে আপনারা কমেন্ট করবেন আমি সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব এখন জানবো কিভাবে রোজা ভঙ্গ করলে কাজা ও কাফারা রমজানের রোজা রাখতে হয় অর্থাৎ কাজাও করতে হবে একটি রোজার বদলে একটি তো রাখতে হবেই সাথে সাথে কাফফারা মানে ষাটটা রোজা রাখতে হবে রোজার নিয়ত রাতে করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজার নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে স্ত্রী সম্ভব করলে মানে স্ত্রীর সাথে সহবাস করলে এটার জন্য স্ত্রীর উপরও কাজা কাফারা বেটা ওয়াজিব হবে স্ত্রীর জন্য মধ্যে পুরুষ সঙ্গে অগ্রভাগ প্রবেশ করালেই কাজা ও কাফারা ওয়াজিব হয়ে যাবে চাই বৈজভাত হোক বা না হোক তিন রোজার নিয়ত করার পর পা সত্ত্বেও যদি পুরুষ তার পুরুষ সঙ্গে স্ত্রীর পায়খানার রাস্তায় প্রবেশ করায় অগ্রভাগ ভিতরে প্রবেশ করে একই কথা স্ত্রীর সাথে জনমিলনে লিপ্ত হলেই তাকে রোজাটা কাফারা করতে মানে একটি রোজার বিনিময়ে একটির সাথে সাথে আরও ষাটটি করতে মোট একষট্টিটি রোজা এরপর হলো রোজা অবস্থায় কোনো বৈধ কাজ করলো যেমন স্ত্রীকে চুম্বন দিল কিংবা মাথায় তেল দিল তা সত্ত্বেও সে মনে করলো যে রোজা নষ্ট হয়ে গিয়েছে আর তারপর ইচ্ছাকৃতভাবে পানাহার ইত্যাদি করলো তাহলে কাজাকাপ্পারা উভয়টা ওয়াজিব হবে হ্যাঁ সে চুম্মাটু এগুলা দিয়ে তখন মনে করলো যে মনে হয় রোজাটা ভেঙে গেছে এরকম মনে করে যদি ইচ্ছাকৃতভাবে সে এই পানাহার করে বা খায় তখন তার উপরে কাজাকাপ্পারা উভয়টাই ওয়াজিব হবে প্রিয় দর্শক এখন কত হলো আপনি যে এভাবে রোজার কাফফারা আদায় করবেন সেই কাফার রোজা রাখার নিয়ম কি কি। রোজার কাফার মাসেল অর্থাৎ কাফারা রোজা রাখার কি নিয়ম একটি রোজার কাফারা ষাটটি রোজা একটি কাজা বাদেও তার মানে ওই একটি তো কাজা করতে হবে তাহলে মোট একষট্টিটি হলো এই ষাটটি রোজা একাদারা রাখতে হবে লাগাতার মাঝখানে ছুটে গেলে আবার পুনরায় পূর্ণ ষাটটি একাদা রাখতে হবে পঞ্চাশটি রোজা রাখার পরে একটা রোজা আপনি কোনো ক্রমে ভেঙে ফেলছেন তাহলে আপনাকে আবার রাখতে হবে আবার শুরু থেকে এক দুই করে শুরু করতে হবে এই ষাট দিনের মধ্যে নেফাজ বা রমজানের মাস এসে যাওয়ার কারণে বিরতি হলো কাফফারা আদায় হবে না তার মানে আপনার এই কাফফারা আবার পুনরায় শুরু করতে হবে কাফার রোজা এমন দিন থেকে শুরু করবে যেন মাঝখানে কোনো নিষিদ্ধ দিন এসে না যায় উল্লেখ্য বছরে পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ হারাম সে পাঁচ দিন হল ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল আজহার পরের তিন দিন তাহলে এগুলো যাতে না আসে এমনভাবে আপনার কাফার রোজা রাখাটা শুরু করতে হবে কাফার রোজা রাখার মধ্যে হায়জের দিন নেফাসের নয় মানে হায়জের দিন এসে গেল যে কয়দিন সে হায়জের কারণে বিরতি যাবে তাতে অসুবিধা নেই তাহলে আপনি ষাট দিন রোজা রাখবেন একটা কাফার রোজা আর এই ষাটটার জন্য আপনি তিরিশ দিন রোজা রাখার পরে মাসিক চলে আসলো আপনার মাসিক ছয় দিন তাহলে এই ছয় দিনই শুধু বাদ যাবে এই ছয় দিনের পর থেকে আবার শুরু করে দিবেন মানে এ ছয় দিনের কারণে যে আবার শুরু থেকে শুরু করতে হবে এমন নয় আপনার ওই তিরিশটা ভাবে ভাবে থাকবে এরপর আপ আপনি একত্রিশ মানে ওই ছয় দিন পার হওয়ার পর থেকে একত্রিশ থেকে শুরু করবেন কিন্তু ছয় দিন পার হওয়ার পর যদি একদিন বাদ দেন তাহলে কিন্তু হবে না বুঝাইতে পারছি আশা করি এরপরে একই রমজানের একাধিক রোজা ছুটে গেলে কাফারা একটাই ওয়াজিব হবে মনে করেন এক রমজানে দুইটা রোজা ইচ্ছাকৃত ভাঙছেন তাহলে একটা কাফারা দিবেন মানে ষাট দিন রাখবেন ওই দুই রমজানের জন্য ষাট ষাট একশো বিশটা এমন নয় দুই রমজানে ছুটে গেলে তখন দুই কাফারা হ্যাঁ এক রমজানে যদি দুইটা রোজা ভাঙেন তাহলে ষাট ছেট একশো বিশটা এমন না এক রমজানে যদি দুইটা তিনটা রোজাও ভাঙেন তাহলে কাফফারা একটাই আর যদি দুই রমজানে ভাঙেন তাহলে মানে রমজান অনুসারে একটা একটা করে এক কথায় এরপর আসেন কাফারা বাবদ বিরতিহীনভাবে সাত দিন রোজা রাখার সমর্থ যদি কেউ না রাখে তাহলে পণ্য খোরাক পেতে পারে মানে একজন ব্যক্তি সারা দিন খেতে পারে এমন জন মিসকিনকে অথবা একজনকে 60 দিন দুই বেলা পরিতৃপ্তির সাথে খাওয়াতে হবে হ্যাঁ এখন চিন্তা করে দেখেন যে একটা রোজার জন্য মিস্কিনকে মিসকিনকে বেলা পরিতৃপ্তির সাথে খাওয়াতে খাওয়াতে হবে আল্লাহ আকবার আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক তো দর্শক এখন বুঝতেই পারলেন যে রোজার কত কঠিন বিষয় আর আমরা ইচ্ছাকৃতভাবে এমনি এমনি ছেড়ে দিচ্ছি এমনি এমনি ছেড়ে দিচ্ছি আল্লাহ তালা কত বড় গজব আজাব দিবেন এই রোজার জন্য যে জায়গায় কাফ বাবদ বিরতিহীনভাবে ষাট দিন রোজা রাখার সমর্থ না থাকলে মিস্কিনকে মিসকিনকে বেলা খাওয়াতে হবে তাহলে ষাট দিনের জন্য মিস্কিনকে মিসকিনকে কয়বেলা দুইবেলা পরিতৃপ্তির সাথে খাওয়াতে হবে কোনো রকম ডাল ভাত এরকম না আচ্ছা এরপর হলো একই দিনেই দিয়ে দিলে কাফারা আদায় হবে না একদিনই যদি আপনি করে ফেলেন তা হবে না তাতে মাত্র এক দিনের কাফারা ধরা হবে ষাট দিন খাওয়ানোর মূল্য দেওয়ার মাঝে দু এক দিন বিরতি গেলে এতে ক্ষতি নেই প্রিয় দর্শক এখন জানব সর্বশেষ স্ত্রীর কাজা রোজা স্বামী রাখতে পারবে কিনা স্ত্রীর রোজা স্বামী আদায় করতে পারবে কিনা না স্ত্রীর রোজার কাজা স্বয়ং স্ত্রী আদায় করতে হবে স্বামী অথবা অন্য কেউ আদায় করলে তা আদায় হবে না তাহলে একজনের রোজা আরেকজন রাখতে পারবে না কারণ এটা হলো রোজা যার যার ইবা আদাত আপনি যদি একেবারেই অক্ষম হন তাহলে আপনার জন্য ব্যবস্থা আছে ফিদিয়া যেটা একটু আগে আলোচনা করলাম দর্শক যদি পুরো ভিডিওটি আপনার কাছে পছন্দ হয় তাহলে ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আর অবশ্যই ফেসবুক পেজ আমল টিভি নামে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা